নমস্কার, আমরা ডাক্তার দিগ্বিজয় চৌধুরীর সাথে আছি, কনসালটেন্ট ফ্যামিলি মেডিসিন রুবি জেনারেল হসপিটাল। স্যারের কাছে আমাদের প্রশ্ন, ইনফ্লুয়েঞ্জা হলে আমরা কি কি করতে পারি? নমস্কার, ইনফ্লুয়েঞ্জা ইলনেস আমরা জানি এই উইন্টার সিজনে কমন, যে কোনো শ্বাসকষ্ট, যে কোনো রেসপিরেটরি ইলনেস, সিওপিডি, ইনফ্লুয়েঞ্জা এই সিজনে একটু বাড়ে। তো এইগুলো আটকাতে বা এইগুলো একটু কন্ট্রোলে রাখতে কিছু কিছু জেনারেল মেজার্স ফলো করতে পারি আমরা, যেমন ঠান্ডা জলে চান করা, ঠান্ডা জল খাওয়া, এইগুলোকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া হেলদি খাবার খাওয়া, রোজ ফ্রুটস খাওয়া, সিজনাল ফ্রুটস, ভিটামিন সি যেগুলোতে আছে, যেমন কমলা লেবু বা আপেল, এরকম ধরনের ফ্রুটস রোজ খেতে হবে। তাহলে আমাদের ইমিউনিটি স্ট্রং থাকবে আর এই সর্দি কাশি জ্বর, ইনফ্লুয়েঞ্জা এগুলো কন্ট্রোলে থাকবে। এছাড়া আমাদের ইনফ্লুয়েঞ্জা যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা সবাইকে নিয়ে নিতে হবে। ছ মাসের উপরে এই ভ্যাকসিনটা যে কেউ নিতে পারে, এবং এছাড়া বয়স্ক মানুষদের অবশ্যই এটা নেওয়া উচিত। আর যে কোনো হালকা সর্দি কাশি জ্বর হলেই ডাক্তার দেখাবেন।